পেটে ব্যথা, বমি হওয়া, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও নিস্তেজ হওয়া, বুকে ব্যথা, পালস ও প্রেশার কমে যাওয়া এবারে ডেঙ্গু রোগের বিপদ চিহ্ন। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গু ও সিবিসি পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। দুই দিন তিন দিন জ্বরের পরেই হঠাৎ করে পেশেন্ট যখন সুস্থ হতে শুরু করে, বেসিক্যালি বিপদটা তখন হয়, প্লেটলেটগুলো তখন ভাঙতে শুরু করে। সো পেশেন্ট যখন মনে করে অ্যাকচুয়ালি আমার জ্বর সেরে গেছে, আমি ভালো, আমি একটু বাইরে যেয়ে কাজকর্ম করতে পারবো, বা তখনই দেখা যায় যে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল বা তার খারাপ লাগতে থাকলো, সোয়েটিং হলো, এই সময়গুলো হচ্ছে ক্রিটিক্যাল সময়। পেটে ব্যথা, বমি হওয়া, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও নিস্তেজ হওয়া, বুকে ব্যথা, পালস ও প্রেশার কমে যাওয়া এবারে ডেঙ্গু রোগের বিপদ চিহ্ন। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গু ও সিবিসি পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। দুই দিন তিন দিন জ্বরের পরেই হঠাৎ করে পেশেন্ট যখন সুস্থ হতে শুরু করে, বেসিক্যালি বিপদটা তখন হয়, প্লেটলেটগুলো তখন ভাঙতে শুরু করে। সো পেশেন্ট যখন মনে করে অ্যাকচুয়ালি আমার জ্বর সেরে গেছে, আমি ভালো, আমি একটু বাইরে যেয়ে কাজকর্ম করতে পারবো, বা তখনই দেখা যায় যে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল বা তার খারাপ লাগতে থাকলো, সোয়েটিং হলো, এই সময়গুলো হচ্ছে ক্রিটিক্যাল সময়। পেটে ব্যথা, বমি হওয়া, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও নিস্তেজ হওয়া, বুকে ব্যথা, পালস ও প্রেশার কমে যাওয়া এবারে ডেঙ্গু রোগের বিপদ চিহ্ন। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গু ও সিবিসি পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। দুই দিন তিন দিন জ্বরের পরেই হঠাৎ করে পেশেন্ট যখন সুস্থ হতে শুরু করে, বেসিক্যালি বিপদটা তখন হয়, প্লেটলেটগুলো তখন ভাঙতে শুরু করে। সো পেশেন্ট যখন মনে করে অ্যাকচুয়ালি আমার জ্বর সেরে গেছে, আমি ভালো, আমি একটু বাইরে যেয়ে কাজকর্ম করতে পারবো, বা তখনই দেখা যায় যে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল বা তার খারাপ লাগতে থাকলো, সোয়েটিং হলো, এই সময়গুলো হচ্ছে ক্রিটিক্যাল সময়। পেটে ব্যথা, বমি হওয়া, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও নিস্তেজ হওয়া, বুকে ব্যথা, পালস ও প্রেশার কমে যাওয়া এবারে ডেঙ্গু রোগের বিপদ চিহ্ন। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গু ও সিবিসি পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। দুই দিন তিন দিন জ্বরের পরেই হঠাৎ করে পেশেন্ট যখন সুস্থ হতে শুরু করে, বেসিক্যালি বিপদটা তখন হয়, প্লেটলেটগুলো তখন ভাঙতে শুরু করে। সো পেশেন্ট যখন মনে করে অ্যাকচুয়ালি আমার জ্বর সেরে গেছে, আমি ভালো, আমি একটু বাইরে যেয়ে কাজকর্ম করতে পারবো, বা তখনই দেখা যায় যে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল বা তার খারাপ লাগতে থাকলো, সোয়েটিং হলো, এই সময়গুলো হচ্ছে ক্রিটিক্যাল সময়।